পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় এলাকায় দু নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় গাড়ির চালক ও খালাসি অল্প বিস্তর আহত হয়েছেন। ট্রাক্টরটি এমন ভাবে জাতীয় সড়কের উপর উল্টে যায় যার ফলে বর্ধমান থেকে কলকাতাগামী জাতীয় সড়কের লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আপাতত একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। গ্যাসের হবে নলে এটা সিমেন্ট বোঝায়, পুরো সিমেন্ট যেটা কোন জায়গা এটা শক্তিগড়। তো কি একটা সাইড কি আটকে আছে? হ্যাঁ পুরো ব্লক হয়ে আছে, একটা পুরো গাড়িটা রাস্তা জাম করে পড়ে আছে, তো রাস্তা তো ব্লক হবে কিছু হয়েছে বলে, কারণ জাস্ট হাতে চোট লেগে হবে। আর ড্রাইভার খালাসিকে দেখতে পাইনি এসে নিয়ে আর। হ্যাঁ পুলিশ এসেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ পাত্তা।